হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আলোচনা করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কেপিএস মানে কৃষি প্রযুক্তি সহায়কের আপডেট নিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস তোমাদের আমি আগে বলি আমি তোমাদের ছোটো থেকে বড়ো যে কোনো আপডেট তোমাদের মধ্যে অবশ্যই আলোচনা করি তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো চাকরির আপডেট সবার আগে পেতে তো দেখো ফ্রেন্ডস তোমাদের কিন্তু আজকে কর্মসংস্থান পেপার থেকে একটি আপডেট উঠেছে যে তোমাদের কৃষি প্রযুক্তি সহায়ক নিয়ে তো এখানে তোমাদের অনেক কিছু বলা হয়েছে তো তোমরা অবশ্যই সেই আপডেটটি দেখো ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো তো চলো তোমাদের সেই আপডেটটি আমি দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস তোমাদের এখানে কী বলা হয়েছে তো তোমাদের দেখো আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে কী বলেছে দেখো কৃষি প্রযুক্তি সহায়ক পদে লোক নেওয়া হবে পিএসসির মাধ্যমে না স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি কবে বেরোবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং শূন্যপদ কত তো তোমাদের অনেকগুলো কোয়েশ্চনের অ্যান্সার তোমাদের এখানে আমি দেব তো দেখো ফ্রেন্ডস তোমাদের কী বলেছে তোমাদের এখানে বলা হয়েছে যে দেখো এই লাইনটা কী বলেছে আমাদের কিন্তু তোমাদের দেখো দেখাচ্ছি আমি এবার কৃষি প্রযুক্তির সহায়ক পদে লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসি তোমাদের ডাব্লিউ মাধ্যমে কিন্তু তোমাদের কৃষি প্রযুক্তির সহায়ক পদে নিয়োগ করা হবে এটা কিন্তু নবান্ন সূত্রে খবর দেখো এক হাজারের বেশি শূন্য পদ আছে এবার তো তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু এক হাজার থেকেও বেশি আছে কিন্তু তোমাদের ধরে নিচ্ছি এক হাজার শূন্য পদে রিক্রুটমেন্টই হবে তো আগে বছর তোমাদের কিন্তু আটশো আঠেরোটি ভ্যাকেন্সি ছিল কৃষি প্রযুক্তি সহায়কে দু সালে যেটা তোমাদের বেরিয়েছিল এবং সেটা কিন্তু ডাব্লিউ বি এসএসসির মাধ্যমেই রিক্রুটমেন্টটি হয়েছিলো তো আটশো আঠেরোটি ভ্যাকেন্সি ছিল এবার কিন্তু ভ্যাকেন্সি এক হাজারের বেশি আছে তো দেখো ফ্রেন্ড তোমাদের কী বলেছে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনও ঠিক হয়নি তো নবান্ন সূত্রে কিন্তু খবর যে তোমাদের বিজ্ঞপ্তি এখনও কবে বেরোবে ঠিক হয়নি তো সেটাই ডিসিশন পুরোপুরি নবান্ন নেবে তোমাদের যে কবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো দেখো ফ্রেন্ড তোমাদের কিন্তু কৃষি প্রযুক্তি সহায়কের রিক্রুটমেন্ট কিন্তু চার বছরের ধরে হয়নি ঠিক আছে অনেক দিন ধরে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের সিচুয়েশনের জন্য কিন্তু এটি প্রকাশ হতে পারেনি এখন পর্যন্ত তো তোমাদের কিন্তু খুবই ভালো খবর যারা চাকরি পরীক্ষার্থী আছো কেপিএসএ তোমাদের যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু দু হাজার কুড়িতেই তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে দু হাজার কুড়িতেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে আসবে শূন্যপথ তোমরা দেখতেই পাচ্ছ এক হাজারের বেশি শূন্যপদ আছে তো খুব ভালো খবর দেখো ফ্রেন্ট তোমাদের কিন্তু এক হাজারের বেশি শূন্যপদ রয়েছে কেপিএস তোমাদের কৃষি প্রযুক্তি সহায়কে দেখো প্রেন্ট তো তোমাদের কিন্তু আমি একটা কথা জানাই দিই যে তোমাদের কিন্তু কেপিএস নিয়ে আমি তোমাদের পুরো ফুল ডিটেলস একটা ভিডিও বানাবো যেখানে তোমাদের কিন্তু এ তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের চাকরি পেতে গেলে মানে পুরো ফুল প্রসেস তোমাদের যেটা পুরোপুরি তোমাদের তোমাদের এজ লিমিট এডুকেশানাল কোয়ালিফিকেশান সব কিছু তোমাদের কিন্তু এই ভিডিওটি কমপ্লিট একদম ডিটেল আলোচনা করবো তো সেটি তোমার অবশ্যই তোমরা ভিডিওটি অপেক্ষা করো এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমাদের এখানে আমি কিন্তু ছোটো থেকে বড়ো যে কোনো আপডেট তোমাদের মধ্যে অবশ্যই আলোচনা করি ফ্রেন্ডস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে দাও কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং বন্ধুদের মনে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ফ্রেন্ডস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে